بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সুদূর মদিনা থেকে আগত মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত শেখ সাদি বিন আব্দুর রশিদ, আমি তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য আহ্বান করছি। তার নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে যে আসারুল মাআসি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাতে এই গুনাহের যে পরিণতি বা কিভাবে হয় বা এর উপর ইনশাল্লাহ উনি সুললিত কণ্ঠে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবেন, আমি তার মূল্যবান আলোচনা করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. الحمد لله আমরা আলোচনার শুরুতেই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ মুহূর্তে, কোরআন নাজিলের মাসে, কোরআন নাজিলের দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দেশে কোরআন শোনার জন্যে আমাদেরকে নিজস্ব ভাষায়, বাংলা ভাষায় এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্যে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আমি শুকর আদায় করছি যেই মদিনা মুনাওয়ারায় কোরআন নাজিল হয়েছে সেখান থেকে কোরআন এবং হাদিস শোনানোর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, সেজন্য আমি শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার
শুকুর আদায় করে কি আমরা শেষ করতে পারব? কখনো পারব না। কেননা অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সব নিয়ামতের শুকুর আদায় করে আমরা কখনো শেষ করতে পারব না। অতঃপর আমরা সালাত এবং সালাম পড়ি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর কোরআন নাজিল হয়েছে, যিনি আমাদেরকে আমাদের এই পৃথিবীতে এবং আখেরাতে যত কল্যাণ রয়েছে সেই সব কল্যাণ অর্জনের পথে আহ্বান করেছেন, এবং এই পৃথিবীতে এবং আখেরাতে যত অকল্যাণ রয়েছে সমস্ত অকল্যাণ থেকে যিনি আমাদেরকে সতর্ক করেছেন সেই নবীর উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল খুবার ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত দায়ুবৃন্দিগণ এবং আমার সামনে উপস্থিত প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালে আমার প্রাণ প্রিয় বোনেরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা আপনারা শুনেছেন যে আসারুল মাআসি আল মুদাররা ফিল দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে পাপের পরিণতি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব, এমনকি এই পাপ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, কিভাবে নাজাত পেতে পারি আজাব থেকে, এই সব বিষয় নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে প্রাণ খুলে শোনার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, এই বিশাল আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীর যারা আবাদ করবে বসবাস করবে তাদেরকে সৃষ্টি করেছেন একটি সুনির্দিষ্ট সময়ের জন্য, এরপর এদের প্রতি তিনি বিধান নাজিল করেছেন, যারা তার বিধানকে অনুসরণ করবে তাদেরকে এই দুনিয়াতে এবং আখেরাতে তিনি বিরাটভাবে পুরস্কৃত করবেন। অপরদিকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করবে, অবাধ্য হবে, তাদেরকে তিনি এই দুনিয়াতে এবং আখেরাতে চরমভাবে তিনি শাস্তি দিয়ে থাকেন। এই সব কথাগুলি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি আমাদের জন্য বর্ণনা করেছেন। আমরা এখন সেই সব কথাগুলোর কিছু কথা আমরা শুনব, আল্লাহ তাআলা যেন আমাদের সময়ের মধ্যে বরকত দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে এই যে কোনো বান্দাই পৃথিবীর আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর যত রাসূলদেরকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে তাদের অবাধ্য যারা হবে তাদেরকে তিনি শাস্তি দিবেন, এই দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কেউ তার শাস্তি থেকে মুক্তি পাবে না। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের বেশ কয়েকটি আয়াতে বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. الله رب العالمين বলেন, এই পৃথিবীর স্থলভাগে এবং জলভাগে যেই বিপর্যয় সৃষ্টি হয়, যেই বিপদ মুসিবত আসে, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এই সব বিপদগুলো
মূলত মানুষের দুহাতের উপার্জিত। মানুষ এই বিপদকে যখন উপার্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, এই বিপদের যে শাস্তি, এই পাপের যে শাস্তি, সেটা তিনি তাদেরকে আস্বাদন করান। উদ্দেশ্য হচ্ছে এই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে, যাতে করে তারা আল্লাহকে চিনতে পারে, তওবা করে অন্যায় থেকে আল্লাহর আনুগত্যের দিকে যাতে ফিরে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দিয়ে থাকেন। মূলত উদ্দেশ্য এই নয় যে তাদেরকে তিনি ধ্বংস করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওই সব বান্দাগুলো বিপদ আসার পরে তারা আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা ফিরে আসবে, এটা আল্লাহ তাআলা চান। এজন্য এটাই হচ্ছে বিধান যে পাপ করলে পরে শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যত বিপদ মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেগুলো তোমাদের উপার্জনের কারণেই আসে। ওয়ায়াফু আন কাসীর, আর অসংখ্য বিপদকে, অসংখ্য পাপের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা যে অন্যায় করি, আমরা যে অপরাধ করার পর যে শাস্তি অবধারিত আল্লাহর পক্ষ থেকে, এই সব পাপের শাস্তি পরিপূর্ণরূপে বান্দাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেন না। আল্লাহ বলছেন অনেক পাপ রয়েছে, শাস্তি আছে, যেগুলো আল্লাহ তাআলা তওবা ব্যতীত এমনিতেই অনুগ্রহ করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদি শাস্তি দেন, যদি প্রতিটি মুহূর্তের পাপের শাস্তি তিনি দেন, পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, একটি মুহূর্তের জন্য নিরাপত্তা সহকারে এই পৃথিবীর মাটিতে বাঁচার কারো অধিকার নাই। কারণ রাত এবং দিন প্রতিটি মুহূর্তে অপরাধ আর অপরাধের ভিতর দিয়েই প্রতিটি মুহূর্ত আমাদের জীবন যাপন হচ্ছে। আল্লাহ বলছেন ওয়াফু আন কাসীর, অসংখ্য পাপকে, অসংখ্য শাস্তিকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে তিনি ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং পাপ করলে শাস্তি পেতে হবে এই দুনিয়াতে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহর আইন। আখিরাতে জাহান্নামী কারা হবে? আজকের এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলার বিধানকে ভুলে গেছে, আল্লাহর কোরআনের যে আইনকে অস্বীকার যারা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে যারা অবহেলা করে চলছে, দুনিয়ার মোহে যারা আকৃষ্ট হয়ে দুনিয়াতে তারা লিপ্ত হয়ে পড়েছে, এই সব পাপীদের জন্যই তো হচ্ছে জাহান্নাম, কারণ এরা জাহান্নাম উপার্জন করছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কাদেরকে জাহান্নামে পাঠাবেন এ সম্পর্কে তিনি কোরআনুল কারীমে বলছেন, إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَن آيَاتِنَا غَافِلُونَ أُولَئِكَ مَأْوَاهُمُ النَّارُ বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কারা জাহান্নামী হবে তাদের চরিত্র এই আয়াতে কারিমা উল্লেখ করে তিনি বলছেন, তাদের চরিত্র হলো এই, জেনে রাখো, নিশ্চয় যারা আমার সাক্ষাৎকে আশা করে না, মৃত্যুর উপরে অচিরেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা করেছি, যত কথা বলেছি, যত কাজ করেছি, যত সময় অতিবাহিত হয়েছে, এই সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ বলেন, আমার সাক্ষাৎকে যারা অস্বীকার করে, আমার সাক্ষাৎকে যারা আশা করে না, ওয়ারদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে তারা সন্তুষ্ট হয়ে গেছে, দুনিয়ার এই সামান্য নিয়ামত, সামান্য সুখ শান্তিকে পেয়ে তারা খুশি হয়ে গেছে, এটা পেয়ে তারা আত্মতৃপ্তি লাভ করছে, এটাই যেন তাদের জন্য যথেষ্ট। এই চরিত্র যাদের, এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর সাক্ষাৎকে ভুলে গিয়ে আমার আয়াতকে যারা ভুলে গেল, আমার বিধান থেকে যারা অমনোযোগী গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এই সমস্ত বান্দাগুলি হলো জাহান্নামী, কারণ দুনিয়ার জীবনে তারা এই জাহান্নামকে অর্জন করেছে। নাউযুবিল্লাহ। আজকে এই চরিত্রের মধ্যে আমি, আপনি, আমরা সকলেই পতিত হয়েছি, আল্লাহর সাক্ষাৎ করতে হবে, এই কথাকে আমরা সকলেই ভুল যেন ভুলে গেছি। দুনিয়া হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, এই জন্য দুনিয়া অর্জনের জন্যে যত সময় দিতে হয়, যত পরিশ্রম প্রয়োজন, আমি সব করতে রাজি আছি। আল্লাহর কোরআনকে শোনার জন্যে রমজান মাসে, কোরআন নাজিলের দেশে কয়েকটি ঘন্টা দেওয়ার সময় আমার নেই, অথচ দুনিয়ার জন্য আমি আমার আরাম, আমার স্ত্রী সন্তান সব কিছুকে ভুলে গেছি, সুস্বাস্থ্যের কথা ভুলে গেছি, আমি দুনিয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছি, আখেরাতের অর্জনের জন্য মোটেও পরিশ্রম নেই। আল্লাহ বলছেন, যারা এইভাবে আমার আয়াতকে ভুলে যায়, দুনিয়া অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, এরাই তো হচ্ছে জাহান্নামী, কারণ দুনিয়াতে তারা বসে বসে এই জাহান্নামীকে উপার্জন করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, আমরা জেনে গেলাম যে এই দুনিয়াতে যারা পাপ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, আবার এই দুনিয়াতে যারা পাপ করবে আখেরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, এই কথা আমরা জেনে গেলাম। প্রিয় বন্ধুগণ, পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখেরাতে শাস্তি দিবেন। যদি ভালো কাজ করি, ঈমান আনি, ঈমান আনার পরে যদি আমল করি, তাহলে কি শুধু আখেরাতে জান্নাত পাব, দুনিয়াতে আমি কিছুই পাব না? এমনটি নয়, বরং আল্লাহ তাআলা দুনিয়াতেও রেখে দিয়েছেন আপনার জন্য অসংখ্য নিয়ামত, সুখ শান্তি, সম্মান মর্যাদা, সুন্দর জীবনের জন্য যা প্রয়োজন সব আল্লাহ তাআলা তার আনুগত্যের মধ্যে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এইভাবে বলেছেন, আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, যে ব্যক্তি ঈমান আনার পরে ভালো কাজ করল, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বললেন ঈমান আনলো, ঈমান আনার পরে সে আমলে সালিহ করল, নামাজের পাবন্দি করল, রোজার পাবন্দি করল, কোরআন তেলাওয়াত করল, জিকির করল, আল্লাহ যা থেকে হারাম করেছেন তা থেকে বিরত রইল, যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন তা করল, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই পুরুষকে এবং ওই নারীকে এই দুনিয়ার জীবনে একটি পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ, পবিত্র জীবন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই। এই আয়াতে কারিমার এই শব্দের যদি অর্থ করতে চান যে এর অর্থ কি,
ফালানুহিয়ান্নাহু, এর অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনার পরে আমল করবে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধিপূর্ণ সম্মানজনক নিরাপত্তাপূর্ণ একটি জীবন দান করব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং ভালো কাজের প্রতিদান এই দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে। আখেরাতে কি দিবেন? এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমল করেছে, ঈমান আর আমল নিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের মাঠে উপস্থিত হবে তারা আল্লাহর মেহমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব মেহমানদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে আপ্যায়ন করব। সুবহান, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা ঈমান আনবে দুনিয়ার বুকে, এরপরে আল আমাল আস-সালিহা করবে, অসংখ্য ভালো কাজ করবে। কোরআন এবং সুন্নায় যা এসেছে, আমি তোমাদেরকে কিয়ামতের দিন হাশরের মাঠে সেদিন জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি মেহমানদারি করব। সুবহান, আমরা কি সেটা চাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে মেহমান করে রাখুক, এটা কি আমরা চাই? তাহলে ঈমান আনার পরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, সুতরাং যারা অন্যায় কাজ করবে, পাপ করবে, তারা অবশ্যই শাস্তি পাবে। আজ হোক, কাল হোক, মৃত্যুর আগে হোক, দুনিয়াতেও সে শাস্তি পাবে এবং আখেরাতেও পাবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা ওয়া ইয়াতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামান্য থেকে সামান্য সরিষার দানা পরিমাণ কোনো বান্দার উপর জুলুম করবেন না। এমনটি নেই যে আপনি অপরাধ করেন নাই। দুনিয়াতে যেমনটি হয়, বিচারক বিচার করতে গিয়া অনেক সময় সত্যবাদীকে বিপদে পড়তে হয়, যে মিথ্যাবাদী সে বেঁচে যায়, এটা দুনিয়ার অবস্থা হতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা অপরাধ করে নাই আমি তার উপর কোনো জুলুম করব না, অথবা কোনো বান্দা ভালো কাজ করেছে আমি তার প্রতিদান দিব না, এমনটি হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াইন তাকু হাসানা ইদুইফহা, তুমি যদি সামান্য ভালো কাজ করো সেটাকে অগণিত অনেক গুণে আমি সেটাকে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আর যদি আমরা অন্যায় করি, একটি অন্যায়ের শাস্তি একটি, একটি পাপের শাস্তি একটি পাপ, একটি পাপ ধরা হয় যদি করি, আর যদি একটি ভালো কাজ করি সেটাকে আল্লাহ তাআলা অনেক গুণে বৃদ্ধি করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি নিয়ে আসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি নেকির পরিবর্তে আমি সেটাকে দশটি নেকির সওয়াব দিয়ে থাকি। এরপর আল্লাহ বলেন, আর যদি সে কোনো অন্যায় কাজ নিয়ে আসে, কোনো পাপ নিয়ে আসে, তাহলে একটি পাপের অপরাধ, একটি পাপকে একটি পাপ বলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিদান দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর জুলুম করেন না, বরং বান্দারা ওয়ালাকিন্নান্নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, এবার আমরা শুনব যে
মানুষ যখন পাপের ভিতরে লিপ্ত থাকে তখন কি কি শাস্তি তাদের উপর আসে এই দুনিয়াতে, এরপর আমরা আখেরাত এর কথা শুনব। দুনিয়াতে কি কি শাস্তি তারা পেয়ে থাকে এবার সেটা আমরা শুনব। প্রিয় বন্ধুগণ, অপরাধী মানুষগুলো পাপীরা তারা প্রথম যে নিয়ামত থেকে বঞ্চিত হয় সেটা হচ্ছে তারা ইলমু শরঈ থেকে বঞ্চিত হয়। কি থেকে বঞ্চিত হয় বলুন? ইলমু শরঈ মানে দিনের জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান থেকে, আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দীন সম্পর্কে অজ্ঞ থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিক দেন না। কেন? যেহেতু তারা অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত থাকে, এই জন্যে এই মহাকল্যাণ মর্যাদার একমাত্র পথ দিনের জ্ঞান অর্জন করা, এটা থেকে পাপীরা বঞ্চিত হয়। আমার বন্ধুগণ, দিনের জ্ঞান ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদাকে বৃদ্ধি করেন না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানকে বৃদ্ধি করে থাকেন ওই সমস্ত বান্দাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিয়েছেন। والذين اوتوا العلم এরপরে যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ, জ্ঞান অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কারণ দ্বীনের জ্ঞান ব্যতীত আপনি কিভাবে আপনার স্রষ্টাকে চিনবেন, কিভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবেন, কিভাবে আপনার দ্বীন জানবেন? আপনি যদি দুনিয়ার সমস্ত সার্টিফিকেটগুলো অর্জন করেন, এই পৃথিবীর জ্ঞানের সব বিষয় আপনার জ্ঞান হতে পারে, কিন্তু দ্বীন সম্পর্কে আপনি অজ্ঞ, আপনি কিছুই অর্জন করেন নাই, আপনি কোনো কল্যাণ অর্জন করতে পারেন নাই। যেহেতু আল্লাহ তাআলা যেটাকে কল্যাণ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে কল্যাণ বলেছেন সেটা আপনি অর্জন করতে পারেন নাই, এই জন্য আপনার ওই সব জ্ঞানের কোনো মূল্য নাই। যেই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা যায় না, যেই জ্ঞান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি তা জানা যায় না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে ব্যক্তিকে দিনের জ্ঞান দেওয়া হলো তাকে অসংখ্য অগণিত কল্যাণ দেওয়া হলো। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলা তাকে সম্পত্তির মালিক বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন, প্রেসিডেন্ট বানিয়ে দেন, ক্ষমতাশীল ব্যক্তি বানিয়ে দেন এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দিয়ে দেন। সুবহানাল্লাহ, এই জন্য বললেন ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করে, এটাই হচ্ছে কল্যাণ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন কি দিয়েছেন বলুন? দ্বীনের জ্ঞান দিয়েছেন, ওহির জ্ঞান দিয়েছেন। আর ফেরাউনকে দিয়েছিলেন মিশরের রাজত্ব। এই যে মিশরের রাজত্ব ফেরাউন পেয়েছে, এর আলামত কি আল্লাহ তাআলা ফেরাউনকে ভালোবেসেছিলেন? না। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসেছিলেন, তার জন্য কল্যাণ চেয়েছিলেন, এই জন্য তাকে দ্বীনের জ্ঞান দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেল, আবু জাহেলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, সম্পত্তি দিয়েছিলেন, এই জন্য কি তার জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন? না। মুসা আলাইহিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কুরআন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি কুরআনকে অবতীর্ণ করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলবো আজকে এই জায়গায় যারা আসতে পেরেছেন বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করতে চেয়েছেন, এই জন্য আপনাকে দিনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনের জ্ঞানার্জনের পথে চলল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দেন, সহজ করে দেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমাদেরকে তিনি দিনের জ্ঞানার্জন করার তৌফিক দিয়েছেন, আর যারা এই জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে তারা পাপের জন্যই বঞ্চিত হচ্ছে, তারা আল্লাহর প্রতি ভালো ধারণা না থাকার কারণেই তারা এই কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং যারা অপরাধী অন্যায়কারী ওইসব মানুষগুলোকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান থেকে বঞ্চিত করেন, কারণ তার আল্লাহ সম্পর্কে জানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না, জানতে পারে না, দিন সম্পর্কে জানতে পারে না। অথচ কবরে এই তিনটি প্রশ্ন প্রথম করা হবে, ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে, তাই না? অমা দীনুকা, তোমার দিন কোনটি? অমা নবীয়ুকা, তোমার নবী কে? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর জবাব দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার বন্ধুগণ, পাপের পরিণতি আরেকটি হচ্ছে এই, যারা অন্যায় করবে তারা লাঞ্ছিত হবে, জীবনের সকল ক্ষেত্রেই তারা অপমানিত লাঞ্ছিত হবে, সম্মানজনক জীবন থেকে তারা বঞ্চিত হবে। কারণ সম্মানজনক জীবন একমাত্র আসতে পারে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন? আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সম্মান চায়, ইজ্জত চায়, সে জানুক সমস্ত ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মুফাসসির কারাম বলেন, ফালিয়াতলুবুহা বিতাআতিল্লাহ, সে যেন আল্লাহর ইজ্জতকে, আল্লাহর কাছে ইজ্জতকে আল্লাহর আনুগত্যের মাধ্যমেই চায়। আপনি সম্মান চান, আমি মর্যাদা চাই এই পৃথিবীতে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বান্দারে আমার কাছে নিজেকে লাঞ্ছিত করো, আমার কাছে সেজদায় পড়ে যাও, আমার কাছে নিজেকে তুচ্ছ করে, হে প্রতিপন্ন করে, সপুর্দ করে দাও, আমি তোমার মাথাকে উঁচু করে দিব, সুবহান। এই জন্য নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। রোজা, হজ, যাকাত, সদকা, মা বাবার সেবা, যত ইবাদত রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে কোনটি? নামাজ। নামাজের মধ্যে বান্দা তার সমস্ত সম্মানকে বিলীন করে দিচ্ছে আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। সেজদায় পড়ে সে বলছে, সুবহান রব্বিয়াল আলা, আমার রব, এর পবিত্রতা ঘোষণা করছি যিনি সবচাইতে উচ্চ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, এই সব নামাজি মানুষগুলো দুনিয়াতে যেভাবে আমার নামাজকে হেফাজত করলো, নিজেকে আল্লাহর সামনে এইভাবে হেয় প্রতিপন্ন করলো, আমি আল্লাহ তাআলা বলছি, উলাইকা ফি জান্নাতিম মুকরমুন, তারা আখিরাতে জান্নাতের মধ্যে সম্মানিত অবস্থায় থাকবে, আল্লাহু আকবার। সুতরাং সম্মান যদি পেতে চাই তাহলে পাপকে ছেড়ে দিতে হবে। আমার বন্ধুগণ, পাপের আরেকটি শাস্তি হচ্ছে তাসিরু উমুরিহি আলাইহিম, পাপী বান্দার প্রতিটি কাজ কঠিন হয়ে দাঁড়াবে, সহজ কাজগুলো তার সামনে কঠিন হয়ে আসবে, যে পথে চলতে যাবে প্রতিটি পথ তার জন্য বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুগণ শুধু কঠিন আর কঠিন হয়ে দাঁড়াবে। চাকরির ক্ষেত্রে সমস্যা দাঁড়াবে,
ভালো কফিল তার জীবনে মিলবে না, এমনকি ব্যবসা বাণিজ্যও বেশি লাভবান হতে পারবে না, এরকম সহজ কাজগুলো তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে এই, যেহেতু সে আকাশ এবং জমিনের মালিক, যিনি দেখেন, যিনি শুনেন, যিনি সব কিছু পরিচালনা করেন, তার অবাধ্যতার পথে চলছে, এই জন্যে তার দায়িত্ব থেকে সে বের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দায়িত্ব যদি পেতে চাই তাহলে ফজর নামাজ আদায় করতে হবে। তিনি বললেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল, সুতরাং বেনামাজিরা পাপীরা আল্লাহর জিম্মার বাহিরে, এই জন্য কোনো কাজে তাদের বরকত হয় না। বন্ধুগণ, অপরদিকে যদি তারা সৎ কাজ করে, তাকে অবলম্বন করে, আল্লাহ ভীরুতার পথে চলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর আনুগত্য করবে, পাপ থেকে বিরত থাকবে, সৎ পথে চলবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি কাজকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি দেখেছি মদিনাতে অনেক ভালো মানুষ যারা আমাদের দরজগুলোতে সবসময় বসে, পাঁচশক্ত নামাজি, হারাম থেকে দূরে থাকে, এদেরকে জিজ্ঞাস যখনই করি ভাই কেমন আছেন, আল্লাহু আকবার, তারা বলে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, মদিনাতির রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে তারা প্রাণ খুলে শুকর আদায় করে। আর যেই সব মানুষগুলো যারা কখনো কোরআন এবং সুন্নার দর্শে আসে না, বসে না, তাদেরকে যখন জিজ্ঞাসা কেমন আছেন, বলে কি ভালো থাকবো, মদিনাতে অনেক কষ্টের মধ্যে আছি, ডিউটিতে শান্তি নাই, দুই দিন পরে পরে ডিউটি চেঞ্জ, ওই জায়গা থেকে টাকা না দিলে ডিউটি চেঞ্জ করে দেয়, সমস্যা। এরপরে যিনি কফিল জুলুম করে টাকা বাড়িয়ে দিয়েছে, প্রতি বছরে তাকে বেশি বেশি দেওয়া লাগবে, আজকে পাঁচ বছর হলো বাড়িতে যেতে পারি না, হাজারো সমস্যার ভিতর দিয়ে জীবন যাপন করছি, এই সব বেদনা ভরাক্রান্ত কষ্টের কথাগুলি তারা আমাদেরকে বলে। যদি বলি আসেন, দিন শুনেন, আল্লাহকে সেজদা দেন, বলে ইচ্ছা আছে, সময় পাই না। আমার বন্ধুগণ, যখন আল্লাহর সাথে অহংকার করে চলছে, আল্লাহকে সেজদা দেওয়ার সময় তাদের নেই, তারা কি করে শান্তিতে বসবাস করবে, তা হতেই পারে না। এজন্য আল্লাহ বলছেন যে, অমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল থাকবে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, আমার কোরআনের মাহফিল থেকে, কোরআন শোনা থেকে, হাদিস শোনা থেকে যারা দূরে চলে যাবে, আল্লাহ বলছেন তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিব, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য তারা কখনো সুন্দরভাবে হৃদয় থেকে কখনো বলতে পারে না, এই সাহস নাই যে আমরা খুব ভালো আছি মদিনার মতো জায়গায়, একথা বলার সাহস নাই, ওহির নাজিলের জায়গায় আমরা ভালো আছি, একথা কখনো তাদের জবান থেকে উচ্চারিত হয় না, কারণ তারা তাকওয়ার প্রতি চলে না। কোরআন নাজিলের দেশে থাকার পরেও তারা আল্লাহকে সেজদা দেয় না, কোরআন শুনতে ইচ্ছুক না, হাদিস শুনতে ইচ্ছুক নয় তারা, এই জন্য তাদের জীবনে নেমে এসেছে এক অশান্তিপূর্ণ জীবন। এই দুনিয়ার জীবনটা যেমন অশান্তিপূর্ণ, আখেরাতের জীবন তার চাইতে আরো কঠিন কঠিন শাস্তিপূর্ণ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, যারা পাপ করবে, আল্লাহর অবাধ্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য পথে চলবে, তাদের আরেকটি শাস্তি হলো তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুচ্ছ হয়ে যাবে, হেয় প্রতিপন্ন হয়ে যাবে, আল্লাহর কাছে তাদের কোনো সম্মান থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তাদের সম্মান নেই, মর্যাদা নেই, তখন কোনো পাপ থেকে তারা বিরত থাকতে পারবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, তিনি বলছেন, হানু আলাইহি
فعصوه ولو عزوا عليه لعصمهم আল্লাহর কাছে তারা তুচ্ছ হয়ে গেল, এই জন্যই তো তারা অবাধ্যতায় লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি তারা সম্মানিত হতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পাপ থেকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে একজন পাপী ব্যক্তি সম্মানিত নয়, এই জন্য একের পর এক পাপের ভিতরেই হাবুডুবু খাচ্ছে, সেই পাপের গভীরতা থেকে আর উঠে আসতে পারছে না, সত্য জীবনের দিকে, সৎ জীবনের দিকে আর বের হয়ে আসতে পারছে না, যেহেতু আল্লাহর কাছে অপমানিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তার জন্য এই পৃথিবীতে সম্মান করার কেউ থাকে না। কে সম্মান করবে তাকে? আল্লাহ অপমানিত করেছেন, এজন্য আল্লাহ বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, হে মুমিনরা, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তোমাদের উপর পৃথিবীর কেউ বিজয়ী হতে পারবে না। সে জাতি, যে জাতি যত শক্তিশালী হোক, অস্ত্রে শস্ত্রে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন। ওয়াই ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, আল্লাহ যদি তোমাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, এরপরে কে তোমাদেরকে সম্মানিত করবে, কে তোমাদেরকে সাহায্য করবে? সুতরাং একজন পাপী ব্যক্তি সে আল্লাহর কাছে তুচ্ছ হয়ে যায়, একেবারেই মূল্যহীন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, পাপীদের আরেকটি শাস্তি হচ্ছে এই, তারা শুধুমাত্র একটি পাপ করেই বসে থাকে না, একটি পাপ করার পরে আরো হাজারো পাপ তাকে করতে হয়, এটাই স্বাভাবিক। একজন ব্যক্তি একজন মানুষকে হত্যা করেছে, এটার জন্য সারাটি জীবন তাকে মিথ্যা বলতে হয়, তা না হয় মুক্তি তার আসে না। এরকম যে কোনো অপরাধে মানুষ লিপ্ত হয়ে যায়, মানুষটি শুধু একটি অপরাধেই থাকে না, আর অসংখ্য অপরাধে লিপ্ত হয়। মনে রাখেন, একজন ব্যক্তি শুধু ধূমপান করে সিগারেট খায়, এটা হলো তার প্রথম জীবনের কাজ, প্রাথমিক জীবনে মাঝে মধ্যে খেয়েছে, এরপরে গোপনে গোপনে বেশি বেশি করে খেয়েছে, এবার অধিক হারে খায়, এরপরে মানুষের সামনে খায়, এবার শুধুমাত্র সিগারেট খায়। এই পাপই নয়, এই পাপের জন্য সবচাইতে বড় অপরাধ নামাজ ত্যাগ করা, সেটাও ছেড়ে দেয়, মা বাবার সেবা করা থেকেও বঞ্চিত হয়, স্ত্রী সন্তানদের সাথে ভালো আচরণ করা থেকেও বঞ্চিত হয়, একটি পাপ দিয়ে জীবন শুরু করেছে, এরপরে খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে সে অনেক বড় আসামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, অপরদিকে একটি ভালো কাজ দিয়ে জীবনের শুরু, বহু শুনেছি এমন ঘটনা, একটি ভালো কাজ, সেটা হলো জীবনে হঠাৎ করে একদিন কোনো ভাইয়ের কথায় ইসলামিক সেন্টারে এসেছে, একটি আলোচনা শুনেছে, শোনার পরে আল্লাহ তাআলার কোরআনের ওই কথাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি তার হৃদয়ে প্রভাব বিস্তার করেছে, চোখের পানি সেরে দিল, আর নিজের ভুল বুঝতে পেরে আফসোস করে তওবা করলো, রব্বুল আলামিন কত বড় ভুল করেছি, অতীত জীবনটি কত অন্যায়ের পথে চলেছি, আল্লাহ তাআলা আর কোনোদিন তোমার অবাধ্য হব না। এরপরে নামাজ শুরু করে দিল, ইসলামিক সেন্টারে আসা শুরু করে দিল, একের পরে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, এবার জ্ঞান হয়েছে, চিন্তা করলো শুধু নিজে আমল করলে চলবে না, আমার স্ত্রী সন্তান মা বাবা তারা যে আমল করছে না, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবার দাওয়াতি কাজ শুরু করে দিল, আপনজনদের ভিতরে কাজ চলছে, এবার আরো চিন্তা করলো শুধু নিজেরা বাঁচলে হবে না,
এলাকার কত মানুষ দিন থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবার কি করা দরকার? একটি লাইব্রেরি করা দরকার। লাইব্রেরি করে এভাবে দেখেন একের পর এক ভালো কাজের দিকে সে এগিয়ে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য কোন কোন সালাফগণ, পূর্বের মনীষীগণ বলেছেন, একজন মানুষ যখন ভালো কাজ করে এই ভালো কাজের জন্য আরো ভালো কাজ সে করতে পারে, কেননা একটি ভালো কাজ করতে থাকলে আরেকটি ভালো কাজ তার পার্শ্বে থেকে বলে আমাকেও করে নাও, আমাকেও ছেড়ে দিও না, বলুন আলহামদুলিল্লাহ। আর একটি পাপ, শুধু একটি পাপ থাকে না, অসংখ্য পাপ করে, কেননা একটি পাপ যখন মানুষ করে আরেকটি পাপ তার পার্শ্ব থেকে তাকে হাতছানি দিয়ে ডাকে আর বলে আমার ভিতরে লিপ্ত হয়ে যাও। এভাবে করে মানুষ অসংখ্য পাপে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই জন্য পাপের একটি শাস্তি হচ্ছে যে একটি পাপের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, একবার যেহেতু প্রবেশ করেছে সেই পথ থেকে সহজেই আর বের হতে পারবে। আমার বন্ধুগণ, পাপী মানুষগুলো সমাজের, যারা মানুষকে হত্যা করে, যারা কোরআনকে শ্রদ্ধা করে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অবিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আইন নাজিল হয়েছে, মানব জীবনের যে পথ নির্দেশিকা নাজিল হয়েছে, সেই সব আইনকে যারা তুচ্ছ করে, তারা হতে পারে জনশক্তিতে শক্তিশালী, তারা হতে পারে পাপীদের সহযোগিতার মাধ্যমে বিশাল শক্তিশালী, কিন্তু প্রকৃতপক্ষে তারা হৃদয় থেকে ভয় ভীতি পূর্ণ জীবন যাপন করছে, কারণ যেহেতু তারা পাপ করে। একজন বেনামাজি কখনো ভয় থেকে সে দূরে নয়, একজন জিনাকারী কখনো সে দুশ্চিন্তা থেকে দূরে নয়, একজন হারাম পথে উপার্জনকারী ব্যক্তি কখনো সে নিরাপত্তায় নেই, বরং ভয় ভীতি তার মধ্যে বিরাজ করছে। এটা হচ্ছে পাপের শাস্তি, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে পাপের আরেকটি শাস্তি হচ্ছে যে পাপীরা মানুষের কাছে ঘৃণিত হয়। পাপীরা কাদের কাছে ঘৃণিত হয়? মানুষের কাছে ঘৃণিত হয়। কিছুক্ষণ আগে শুনেছি তারা আল্লাহর কাছে তুচ্ছ হয়, ঘৃণিত হয়। এবার এই সব পাপীগুলো মানুষের কাছেও তারা ঘৃণিত হয়ে যায়। বন্ধুগণ, গোটা পৃথিবীর সবকিছুর মালিক, পরিচালক, নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আমার প্রতি রহমত নাজিল না করেন, এই রহমত আমাকে কে দিবে? কেউ দিতে পারবে না। এই জন্য পাপীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, আর আল্লাহ যখন রাগান্বিত হয়ে যান, তখন আকাশের ফেরেশতা, পৃথিবীর মানুষ সকলেই তার প্রতি রাগান্বিত হয়। আর যদি আল্লাহর আনুগত্যের জন্যে, আল্লাহকে ভয় করার কারণে আপনি যদি একজন ভালো মানুষ হন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, শুধু আল্লাহই ভালোবাসবেন এমনটি নয়, আকাশবাসী, এই পৃথিবীর সব জায়গায় আপনার জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন, আলহামদুলিল্লাহ। এমন একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا فأحبه فيحبه جبريل الله رب العالمين যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিব্রিলকে ডাক দিয়ে বলেন, জিব্রিল আমি ওই বান্দাকে ভালোবেসেছি। তখন আল্লাহ বলেন, তাকে তুমি ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম আকাশবাসীকে ডেকে, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপরে তার জন্য এই পৃথিবীতে ভালোবাসা আল্লাহ তাআলা নাজিল করেন, সব জায়গায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি রাগান্বিত হন, তিনি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল,
অমুক বান্দাকে আমি অপছন্দ করি, তার প্রতি রাগান্বিত হয়েছি, তুমি রাগান্বিত হও। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, তোমরাও রাগান্বিত হয়ে যাও। এবার এই পৃথিবীতে, এই পৃথিবীতে তার জন্য সব জায়গাতে ঘৃণা, ঘৃণার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, সব জায়গাতেই সে ঘৃণার পাত্র হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য একজন মানুষ যখন বাংলার বুকে অন্যায়কারী অপরাধী, এই মানুষটি যখন সৌদি আরবে আসে তখনও সে অপরাধ করে। অতীত জীবনের ব্যাপারে লক্ষ্য করেন, জানতে পারবেন তার চরিত্রটা কি ছিল। এখানেও সেও সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে। আবার যখন এই ব্যক্তিটি অন্য রাষ্ট্রে চলে যায়, সেখানেও এই অন্যায়ের ভিতর দিয়ে জীবনযাপন করে ঠিক কিনা বেঠি, যেহেতু আল্লাহ তার প্রতি রাগান্বিত, কোথায় যাবে পৃথিবীর কোথাও আশ্রয় নেই, নাউজুবিল্লাহ মিন জালিম। আমার বন্ধুগণ, অপরাধীদের আরেকটি অবস্থা হচ্ছে এই যে অপরাধ করতে করতে এমন হয় তখন অপরাধকে আর অপরাধ মনে হয় না, হারাম কাজকে তাদের কাছে আর হারাম মনে হয় না। দেখেন না, যারা পর্দাকে গ্রহণ করে নেয়, ইসলাম পর্দা ফরজ করে দিয়েছে মুমিনদের উপর, এই পর্দাকে যারা গ্রহণ করতে পারে নাই, তারা নিজের স্ত্রীকে সুসজ্জিত করে মানুষের কাছে নিয়ে যায়, নিয়ে যায় কি না, যারা পর্দা মানে তাদের পক্ষে এটা আদৌ সম্ভব নয়। নিজের যুবতী কন্যাকে গান শিখাচ্ছে, নাচ শিখাচ্ছে, অনুষ্ঠানে সাজিয়ে গুছিয়ে তারা ছেড়ে দিচ্ছে, তাদের কাছে এটা ব্যাপারই মনে হয় না। স্ত্রী সন্তান, যুবক যুবতী সন্তান, এদেরকে নিয়ে তারা নাচ গান দেখছে, এটা কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে যেহেতু তারা নামাজ পড়ে না, যেহেতু তারা আল্লাহকে শ্রদ্ধা করে না, এই জন্যে পাপকে আজ পাপ বলে মনে হয় না, পাপ এর প্রতি ঘৃণা এটা উঠে গেছে। আমার বন্ধুগণ, এইসব পাপীরা এভাবে আরেকটি শাস্তি পায়, সেটা হলো পাপকে আর পাপ মনে হয় না, হারামকে এটা কোনো ব্যাপারই না। প্রিয় বন্ধুগণ, এই জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, পাপের আরেকটি বা সবচাইতে বড় শাস্তি হচ্ছে এই যে আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হয়। তারা কোথায় থেকে বঞ্চিত হয়? আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হয়। বন্ধুগণ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই মুহূর্তটি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে পাপ থেকে হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ এখন আমরা আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআন শুনছি, ওহির জ্ঞান অর্জন করছি। আমরা এই মুহূর্তে চুপ করে হৃদয়ের সমস্ত পবিত্রতা দিয়ে আল্লাহর কালাম শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনছি, এই জন্য সমস্ত পাপ থেকে আমরা এই মুহূর্তটি মুক্ত হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাহিরে যারা আছে হয়তো তারা কোনো না কোনো পাপে লিপ্ত, মিথ্যা কাজে লিপ্ত, নাচ গান নিয়ে এই ধরন অশ্লীল কাজে তারা লিপ্ত, অসংখ্য পাপের ভিতরে তারা লিপ্ত। এই জন্য বলা হয় একজন পাপী ব্যক্তির শাস্তি হচ্ছে সে সে আনুগত্য থেকে বঞ্চিত হয়ে যায়। আপনার ভিতরে যখন পাপ থাকবে, আপনি যখন হারাম উপার্জন করবেন, নামাজের প্রতি অবহেলা আসবে, রোজার প্রতি অবহেলা আসবে, রোজার মূল্যবোধ হারিয়ে যাবে, কোরআন তেলাওয়াতের প্রতি শ্রদ্ধা আসবে না, আল্লাহর জিকির জবানে উচ্চারিত হবে না, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা ভুলে যাবেন, জান্নাত পাওয়ার আশা হৃদয় থেকে হারিয়ে যাবে। এভাবে করে মা বাবার সেবা করার প্রতি মূল্যবোধ হারিয়ে যাবে, স্ত্রী সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে এটাও আপনি ভুলে যাবেন। এভাবে অসংখ্য কল্যাণ থেকে, আনুগত্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি পাপের ভিতরে জীবনযাপন করেন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা মুহূর্তে সৎ কাজ করার তৌফিক দান করেন, আমিন।
আমিন। বন্ধুগণ, একজন পাপী ব্যক্তি সে রিজিক থেকে বঞ্চিত হয়। সম্মানজনক, রিজিক থেকে একজন পাপী ব্যক্তি বঞ্চিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইহরামু আর রিজক বিযামবি ইউসিবুহু। আল্লাহর বান্দা তার পাপের জন্য রিজিক থেকে বঞ্চিত হয়। রিজিক যা দিয়ে আমরা উপকার লাভ করি, যা আমাদের খাদ্য, যা দিয়ে আমরা জীবনযাপন করি, এই সব বস্তু থেকে একজন পাপী ব্যক্তি বঞ্চিত হয়। বন্ধুগণ, রিজিক আসে কিসের মাধ্যমে? বলা হচ্ছে তাকওয়া যখন অবলম্বন করে মানুষ, তখন তাকওয়ার এমন একটি শক্তি যে রিজিককে সে আকৃষ্ট করে। মুত্তাকিন ব্যক্তির কাছে রিজিক এভাবে আকৃষ্ট হয়, রিজিক তার কাছে ধরা দেয়, তার কাছে চলে আসে। অপরদিকে একজন মানুষ যখন তাকওয়াকে ছেড়ে দেয়, পাপের ভিতরে ফিরে যায়, লিপ্ত হয়, তখন রিজিক তার থেকে দূরে চলে যায়, তার কাছে আসে না। এটাই হচ্ছে প্রকৃত কথা। কারণ রিজিকদাতাকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ রিজিক, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, পরহেজগার মানুষের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটি কথা বলেছেন। কে বলেছেন বলুন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, মনোযোগ সহকারে শুনবেন, ইন্না লিল হাসানাতি দিয়াউন ফিল ওয়াজহি ওয়া নূরুন ফিল কলবি ওয়া সাআতান ফিল রিজকি ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি। সুবহানাল্লাহ। তিনি বলছেন, সৎ কাজ করলে পরে চেহারায় নূর চলে আসে, আলো চলে আসে, আলহামদুলিল্লাহ। এরপরে শুধু চেহারায় আলো নয়, অন্তরেও আলো আসে, আর রিজিকে আসে প্রশস্ততা, বরকত, শারীরিক শক্তি বৃদ্ধি পায়, আর মানব হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জন্ম নেয়, আলহামদুলিল্লাহ। অপরদিকে ইন্নালি সাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি ওয়াল কবর ওয়া ওয়াহনান ফিল বাদান ওয়া নুকসান ফিল রিজকি ওয়া বুগদাতান ফি কুলুবিল খালকি। তিনি বলছেন, আর অন্যায় কাজ করলে চেহারায় এই অন্যায়ের ছাপ আসে, কালো দাগ পড়ে যায়। যদিও চেহারা সুন্দর, কিন্তু পাপীদের চেহারা দেখলেই বোঝা যায়, নাউজুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে যে কলবে এবং কবরে অন্ধকার চলে আসে, আর শারীরিক দুর্বলতা বৃদ্ধি পায়, আর রিজিকে নুকসানই আসে, আর মানুষের কাছে সে হয় ঘৃণিত ব্যক্তি। যদিও মানুষ তাকে সম্মান করছে, তার কিছু তার কাছ থেকে স্বার্থ হাসিল করার জন্য অথবা তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে, এই দুটো কারণে মানুষ তার সাথে চলে, তাকে বাহ্যিক দৃষ্টিতে ভালোবাসে, কিন্তু মূলত সে মানুষের কাছে হয় ঘৃণিত। প্রিয় বন্ধুগণ, একজন পাপী ব্যক্তি, সে যদি স্বামী হয়, স্ত্রীর কাছে সে হলো ঘৃণিত। একজন পাপী বাবা তার সন্তানদের কাছে হচ্ছে ঘৃণিত। একজন সমাজের পাপী ব্যক্তি সমাজের মানুষের কাছে হচ্ছে সে ঘৃণিত। একজন পাপী রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের প্রতিটি মানুষের কাছে হচ্ছে সে ঘৃণিত, যেহেতু সে মহান আল্লাহর কাছে ঘৃণিত। প্রিয় বন্ধুগণ, সুতরাং এভাবে যারা অন্যায় অপরাধের ভিতর দিয়ে জীবনযাপন করে, তারা রিজিক থেকে বঞ্চিত হয়। এবার একটি প্রশ্ন আসতে পারে সকলের, আমারও, যে যারা হারাম পথে আমাদের চোখের সামনে জীবনযাপন করছে, দেখা যায় তারা অর্থের দিকে আমাদের চাইতে অনেক এগিয়ে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে, ব্যাপারটা কি? তাদের তো রিজিকে নুকসানই আসে না। আমরা যারা মুমিন, আল্লাহর আনুগত্য করি, আমরাই তো অভাবের ভিতরে জীবনযাপন করি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? তারা তো দুনিয়াতে সুখ পেয়ে গেল, তাহলে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো শাস্তি দেন না, তাদের প্রতি বুঝি আল্লাহ তাআলা সন্তুষ্ট? আমার বন্ধুগণ, এর জবাব কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে দিয়েছেন সূরা আল ইমরানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ولا تحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين الله رب العالمين বলেন তুমি ধারণা করো না কাফেরদেরকে আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি সুন্দর জীবন দিয়েছি আরাম আয়েশপূর্ণ জীবন দিয়েছি আর দীর্ঘ হায়াত দিয়েছি এর দ্বারা তুমি এটা ধারণা করো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নিয়ামত দ্বারা তাদের জন্য কল্যাণ কামনা করি এটা ধারণা করো না তাহলে কেন ওদেরকে এত নিয়ামত দেওয়া হয় আল্লাহ বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার নিয়ামত দিয়ে থাকি যাতে করে তারা এই সব নিয়ামত পাওয়ার পরে বেশি করে পাপ করতে পারে ওয়ালাহুম আযাবুম মুহিন পরিশেষে তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি নাউযু বিল্লাহ এই জন্য যদি কেউ নামাজ না পড়েন আর যদি আপনি মনে করেন ইনকাম কি কম আছে নাকি বেটা তোদের চাইতে আল্লাহর কসম একজন বেনামাজির জন্য জাহান্নাম অপেক্ষা করছে এর অর্থ হচ্ছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলবেন আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুমুদ্দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা তোমরা তো দুনিয়ার জীবনে তোমাদের শোক শান্তি চাওয়া পাওয়া আরাম আয়েশ সব কিছু শেষ করে এসেছো আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন আজকে তোমাদের জন্য হচ্ছে অপমানজনক শাস্তি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসিকুন যেহেতু পৃথিবীর বুকে তোমরা আল্লাহর সাথে অন্যায়ভাবে অহংকার করেছো আর তোমরা ছিলে পাপী সুতরাং দুনিয়ার জীবনে সব তোমরা শেষ করে এসেছ আজকে অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি সুতরাং একজন বেনামাজি ব্যক্তি পাপী ব্যক্তি যেন এটা ধারণা না করে সে অনেক অর্থের মালিক হয়েছে তার কোনো অভাব নেই তার কোনো চাহিদা অপূর্ণ নেই এর অর্থেই নয় আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট না বরং আল্লাহ তাআলা তোমার প্রতি রাগান্বিত হয়েছেন এর আলামত হচ্ছে এই তুমি দিন থেকে বঞ্চিত আর দুনিয়া তোমাকে ধরা দিয়েছে যেহেতু এখানে শেষ তোমার নাউযুবিল্লাহ মিন যালিক সুতরাং এই পাপের শাস্তি দুনিয়াতে আখেরাতে অসংখ্য এতক্ষণ আমরা কিছুটা দুনিয়ার কিছু শাস্তি সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানব যে আখেরাতে কি বলে আখিরাতের কথাটি পরে বলছি তার আগে আমি কয়েকজন পাপীদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন এই দুনিয়াতে তার একটি আয়াত আমি নিয়ে আসছি যেগুলো দ্বারা বোঝা যাবে যে আল্লাহ তাআলা আজকের অপরাধীদেরকে শাস্তি দিতে অক্ষম নন কিন্তু তিনি কিছু পিছনে করেছেন আমার বন্ধুগণের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল্লান আখযনা বিদামবি আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ বলেন প্রতিটি পাপীকে আমি পাকড়াও করে থাকি পাকড়াও করেছি ইতিপূর্বে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছিল অবাধ্য হয়েছিল নবীগণকে হত্যা করেছিল মুমিনদেরকে হত্যা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল এই সব পাপীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেককেই তার পাপের জন্য পাকড়াও করেছি শাস্তি দিয়েছি তাদের কাউকে আমি কি করেছি তাদের কাউকে আমি কঠিন
ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করেছি, যেই প্রবল বাতাসের ভিতরে ছিল পাথর, এই পাথর দিয়ে তাদেরকে আমি ধ্বংস করেছি, পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে আমি শেষ করেছি। তারা হলো লূত আলাইহিসসালামের কম। আবার আল্লাহ বলেন ওমিনহুম মান আখাযাতুহু সাইহা, আবার কাউকে আমি বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। তারা হলো কওমে সালেহ ও কওমে শুআইব, সালেহ আলাইহিসসালামের কম এবং শুআইব আলাইহিসসালামের কম সম্প্রদায়, তাদেরকে বিকট আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে জমিনে ধসে দিয়েছেন, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ধসে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিনহুম মান আগরাকনা, আবার কাউকে আমি ডুবিয়ে মেরেছি। তারা কারা? তারা হলো কওমে নূহ এবং ফেরাউন, ফেরাউন আর নূহ আলাইহিসসালামের কওমকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন, ফেরাউনকে তার সাথীদেরকে পানির ভিতরে সাগরে ডুবিয়ে মেরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে শেষ করলাম, বিকট আওয়াজ দিয়ে শেষ করে দিলাম, আর তাদের উপর যে ঘূর্ণিঝড় তুফান নাজিল হলো পানিতে ডুবিয়ে মারলাম, এদের উপর মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আজকের অপরাধীরা তারা ভাবতে পারে মহান আল্লাহ তাআলা অক্ষম হয়ে পড়েছেন, মুমিনদের উপর জুলুম করলে পরে, কোরআনকে অবমাননা করলে পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করলে পরে কোনো শাস্তি আসে না, কারণ আমরা পৃথিবীতে অনেক শক্তিশালী হয়ে পড়েছি। ব্যাপারটি এমন নয়, ব্যাপারটি হচ্ছে আল্লাহ তাআলা চরমভাবে তোমাকে শাস্তি দিবেন, কোনো সন্দেহ নাই। এই শাস্তি যে কোনো মুহূর্তে আসতে পারে, এটা আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই 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 শাস্তি দিবেন, এটা হচ্ছে আল্লাহর বিধান, এ কথা তিনি আমাদের উপর নাজিল করেছেন। কয় মিনিট স্যার? প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়ার কিছু শাস্তির কথা শুনেছি, আহ এই অপরাধীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, এগুলোও আমরা শুনেছি। এবার আমরা আখিরাতের কিছু শাস্তির কথা জানব, পাপীদের জন্য তিনি কি শাস্তি রেখেছেন। আখিরাত বলতে এখানে কবর বোঝাবে, জাহান্নাম বোঝাবে। এরপরে পাপ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি, এই দিক নির্দেশনা দেওয়া হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সময়ের মধ্যে বরকত দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজ দেখা যাচ্ছে মানুষ এত বেশি মিথ্যা কথা বলছে, যারা মিডিয়াতে এসে তারা মিথ্যা বলছে, শুধু নিজেরা পারস্পরিক পারিবারিকভাবে সমাজে মিথ্যা বলছে এমনটি নয়, বরং তারা মিডিয়ার পর্দা মিথ্যা বলছে, যা চিরন্তন সত্যকে তারা অস্বীকার করছে। এভাবে করে তাদের মিথ্যা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এই ব্যক্তির শাস্তিটা কি হবে, এই ধরন মানুষের শাস্তি কি হবে, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক স্বপ্নের ওহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কারণ নবীগণ যে স্বপ্ন দেখেন সেটা কি হয়, ওহি, সেটা হচ্ছে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে দুজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেল এমন একটি জায়গায়, সেখানে দেখলাম একজন ব্যক্তি সে চিত হয়ে শুয়ে আছে, এরপরে তার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, আর তার কাছে রয়েছে একটি লোহার অস্ত্র, যেটা দিয়ে সে তার চাপার এই দিক থেকে নিয়ে চক্ষুসহ পিছন পর্যন্ত সে একেবারে বিদ করে দিচ্ছে। আবার এই পাশের অবস্থা শেষ হলে
অপর পার্শ্বে গিয়ে একই অবস্থা, মুখের চাপার এই সাদ দিয়ে লোহার অস্ত্রকে প্রবেশ করিয়ে চক্ষুসহ পিছনের সাদ দিয়ে বের করছে। এইভাবে যখন এই সাইড শাস্তি দেওয়ার পরে অপর সাইড ধরে, তখন দেখা যায় এটাকে শেষ করতে না করতে এই সাইড পূর্বের মতো ভালো হয়ে যায়, এভাবে শাস্তি দিচ্ছে। আমার বন্ধুগণ, তিনি জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ, এটা কারা এইভাবে তাদের শাস্তি হচ্ছে? বলা হলো যে কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের উপর শাস্তি চলবে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? তারা জবাব না দিয়ে বললেন, ইনতরিক, চলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে একজন ব্যক্তি উপর হয়ে শুয়ে আছে, আর তার সামনে দাঁড়ানো একজন ব্যক্তির হাতে এক পাথর, সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, আঘাতের কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ছে আর পাথর দূরে পড়ছে। এরপর যখন পাথরটাকে সে ধরতে যায়, এইদিকে মাথা পূর্বের মতো আবার ঠিক হয়ে যায়। এভাবে একের পর এক শাস্তি দিচ্ছে, আর বলা হলো কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, এটা কারা, ব্যাপারটা কি? বলা হলো চলেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে তিনি একটি তীরের মতো অবস্থা দেখতে পেলেন, সেখানকার ওই তীরের মুখটা হচ্ছে অত্যন্ত চিকন সরু আর ভিতরটা হচ্ছে অনেক গভীর প্রশস্ত, আর নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ, এইভাবে অগ্নিশিখা উপর দিকে প্রবাহিত হচ্ছে। আর সেখানে দেখা যায় কিছু নারী পুরুষ উলঙ্গ, তারা এভাবে করে গভীর আগুনের গভীর থেকে নিয়ে তারা যখন সেই টিরির কিনারায় আসে, চুলার যিনি কিনারায় আসে, তখন তারা বের হতে উপক্রম হয়, কিন্তু অগ্নিশিখার শক্তিতে আবার তারা নিচের দিকে ফিরে যায়। এভাবে করে তারা শাস্তি পাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তারা কোনো জবাব না দিয়ে বললেন, চলেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি লাল সাগর, সাগরের পানিগুলো হচ্ছে লাল রক্তের। সেখানে একজন ব্যক্তি সাঁতরাচ্ছে, আর কিনারায় একজন ব্যক্তি, তার হাতে হচ্ছে পাথর। ওই ব্যক্তিটি যখন সাগরের ভেতর থেকে কিনারায় আসতে চায়, তখন তার মুখে এই পাথর দিয়ে আঘাত করা হয়, পুনরায় ব্যক্তিটি আবার ভেতরে চলে যা। প্রিয় বন্ধুগণ, এভাবে তিনি শাস্তি দেখতে পেলেন। এরপরে লম্বা হাদিস এখানে শেষ করছি, যে এরপরে ফেরেশতাগণ তারা জবাব দিলেন যে প্রথম যেই ব্যক্তিটির তার মুখকে চক্ষুকে বিদীর্ণ করা হচ্ছে মাথাকে, এ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হয়ে এমন একটি মিথ্যা বলত যা পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে পড়ত, এ হচ্ছে এমন ব্যক্তি। এই জন্য এই মিথ্যাবাদীকে তাই কিয়ামত পর্যন্ত এরূপ শাস্তি তার কবরে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আর দ্বিতীয় যে ব্যক্তি তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথরের আঘাতে, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ার পর কোরআনকে ছেড়ে দিয়েছে এবং ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ আদায় না করে ঘুমিয়ে যেত, আহা, নাউজুবিল্লাহ। এজন্য নামাজ যেহেতু একটি শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন যেহেতু একটি শ্রেষ্ঠ নিয়ামত, এই শ্রেষ্ঠ নিয়ামতকে ছেড়ে দেওয়ার কারণে শ্রেষ্ঠ জায়গা শরীরের সবচাইতে সম্মানিত অঙ্গ হচ্ছে মাথা, সে মাথায় আঘাত করা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তৃতীয় নম্বর দৃশ্য, যেটা আগুনের ভিতরে তারা জ্বলছে উলঙ্গ নারী পুরুষ, তারা হচ্ছে যে আপনার উম্মতের মধ্যে জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারীদের শাস্তি হচ্ছে এই, নাউজুবিল্লাহ মিন যালিক। রক্তের সেই সাগরের ভিতরে যে ব্যক্তিটি কিনারায় আসতে চায়, তাকে যে পাথর দিয়ে আঘাত করে সাগরের ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে সুদখোর, যারা মানুষকে এভাবে কষ্টের ভিতরে লিপ্ত করে সামান্য সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ না দিয়ে তারা এইভাবে তারা যে সুদ কাটছে, এইসব
সুদখোর যারা মানুষের রক্তকে এভাবে চষে খাচ্ছে, এই জন্য আখেরাতে মৃত্যুর পরে তাদেরকে এইভাবে রক্তের সাগরে জীবন যাপন করতে হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে রক্তের সাগরেই জীবন যাপন করতে হবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আখেরাতের শাস্তি। প্রিয় বন্ধুগণ, এই শাস্তি কি আমরা চাই? নাউজুবিল্লাহ। এই সব শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। বন্ধুগণ, এবার কিভাবে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, পরিত্রাণ পেতে পারি? আমরা তো সকলে পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এবার কিভাবে আল্লাহর ক্রোধ থেকে আমরা বাঁচতে পারি? আমার বন্ধুগণ, ক্রোধ থেকে বাঁচার আল্লাহ রব্বুল আলামিন পথ বলে দিয়েছেন। এক নম্বর পথ হলো তওবা। যদি তওবা করতে পারি, পাপগুলোকে ছেড়ে দিয়ে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আমি ক্ষমাশীল, যে ব্যক্তি আমার কাছে তওবা করে আমার দিকে পাপকে ছেড়ে দিয়া চলে আসে, ইমান আনে, আমল করে, আমি ওই বান্দার জন্য গফফার। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছেন, জিনা ব্যভিচার করেছেন, অথবা মানুষকে হত্যা করেছেন, এই ধরন কোনো পাপে যদি কোনো বান্দা লিপ্ত হয় তাহলে তার জন্য ক্ষমার ঘোষণা আছে। তবে এই সব পাপীদের শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে, জিনা করবে, মানুষকে হত্যা করবে, তাদের শাস্তি হলো জাহান্নাম, অনন্তকাল এই জাহান্নামে তারা থাকবে। এরপর আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা ওই শিরিক থেকে তওবা করে তাওহীদকে গ্রহণ করবে, জিনা ব্যভিচারকে ছেড়ে দিয়া সতীত্বতার দিকে, সৎ সুন্দর জীবনের দিকে ফিরে আসবে, মানুষকে হত্যা করা ছেড়ে দিয়া সৎ জীবনের দিকে ফিরে আসবে, তওবা করবে, ঈমান আনবে, আমল শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ক্ষমাই হবে না, বরং যত গুনাহ হয়েছে ওই সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ, পাপগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে, শুধু ক্ষমাই হবে না, আল্লাহ বলছেন ইবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কুফরের পাপগুলো, শিরিকের পাপগুলো, আর ওই সব জিনা, মানব হত্যা, এগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাই তওবা আমাদের করা উচিত। দুই নম্বর হচ্ছে, আমরা যদি ইস্তিগফার করি সব সময়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন নন যে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, অপরাধের পর এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, এমনটি আল্লাহ তাআলা নন, আলহামদুলিল্লাহ। এই জন্য আজাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে, প্রতিটি মুহূর্তে ক্ষমা প্রার্থনা করতে হবে। এখন সুবর্ণ সুযোগ এসেছে, এখন রাত্রিবেলা মানুষ ঘুমায় না, রাত্রিবেলা তারাবি নামাজ আদায় করার পর আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে দুনিয়ার আকাশে অবতরণ করে তিনি বলতে থাকেন মাই ইস্তাগফিরুনি ফাগফিরু লাহু, কি আছো গুনাহগার পাপি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ। এরপরে পাপ ক্ষমা হতে পারে, মুক্ত হতে পারে, সেটা হচ্ছে বিল আমালিস সালিহা, ভালো কাজের দ্বারা। নামাজ মানুষকে পাপ থেকে মুক্ত করে, আলহামদুলিল্লাহ। রোজা মানুষকে পাপ থেকে মুক্ত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান আনার পরে সওয়াবের নিয়তে, ইখলাস সহকারে সওয়াবের নিয়তে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই যে কিয়ামুল লাইল করি আমরা, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই রমজান মাসে কিয়ামুল লাইল করলো, তারাবি নামাজ পড়লো, ঈমান আনার পরে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এভাবে করে নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, এরকম অসংখ্য আমল রয়েছে, এগুলোর দ্বারা আমাদের ক্ষমা হতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, যখন মানুষ পাপের পরে ভালো কাজ করে তার ওই পাপগুলো মুছে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এভাবে করে আমরা আল্লাহর দিকে যদি ফিরে যাই, তওবা করি, ক্ষমা প্রার্থনা করি, ভালো কাজ করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার কবুল করবেন। তিনি বলেছেন, বান্দারে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাবে না, ইন্নাল্লাহা ইগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সব ধরন গুনাহকে তিনি ক্ষমা করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি পাপের পরিণতি সম্পর্কে দুনিয়াতে এবং আখেরাতে, আল্লাহ তাআলা এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। যে তাকওয়ার কথা, আল্লাহর আনুগত্যের কথা আমরা যে শুনতে পেরেছি, আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বন করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।